হ্যালো বন্ধুরা লিগ ওয়ানের ম্যাচে আবারও মাঠে নামছে পিএসজি ভারতীয় সময় অনুযায়ী আজ রাত সাড়ে বারোটায় এবং বাংলাদেশের সময় অনুযায়ী রাত একটায় অর্থাৎ তিরিশ তারিখে মুখোমুখি লিল পিএসজি ম্যাচটি খেলা হবে পিএসজির গ্রাউন্ড প্রাক দেশ প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজি এখন যেন মিনি হসপিটালে পরিণত হয়েছে বন্ধুরা লিগ ওয়ানে এটি পিএসজির বারো নম্বর ম্যাচ লিগ ওয়ানে পিএসজি আগের ম্যাচে মার্সি এর সাথে গোলশূন্য ড্র করেছে যে ম্যাচে রেড কার্ড দেখেছিলেন পিএসজি রাইট ব্যাক আশরাফ হাকিমি তাই সাসপেন্ড থাকার ফলে হাকিমি লিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না লাস্ট ম্যাচে বড় ধরনের চোটে পড়েছেন পিএসজি মিডফিল্ডার মার্কো ভাড়াতি পাঁচরে চোট লেগেছে তার তিন থেকে চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে মার্কো ভারাতিকে আনফিট থাকার জন্য পারাদেশ ও সার্জিও র্যামোসও খেলবেন না এই ম্যাচে বন্ধুরা সংশয় আছে কিলিয়ান এমবাপের খেলা নিয়েও নাককান গলার ইনফেকশানে ভুগছেন এমবাপে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এমবাপে লিলের বিপক্ষে ম্যাচ মিস করবেন বিখ্যাত ফুটবল ওয়েবসাইট গোল তারা জানিয়েছে এমবাপে এই ম্যাচে খেলবেন না পাশাপাশি মেসিকেও বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়নি মাসেলে সামান্য সমস্যা দেখা দিয়েছে মেসির যে কারণে তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি তো বন্ধুরা লিলের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মানের আজকের প্রথম একাদশ অনেকটা এরকম হতে পারে গোলে কেলর নাভাস ডিফেন্সে শুরু করতে পারেন রাইট ব্যাকে থিলো কেহরার লেফট নুনো মেন্ডিস এবং দুই সেন্টার ব্যাক মার্কুইনোস ও কিম্পিমবে মিডফিল্ডে থাকতে পারেন ইদ্রিসা অ্যান্ডার হেরেরা ও ভাগে আক্রমণভাগে দিকে রাইট উইংয়ে মেসি তবে যদি মেসি না খেলতে পারেন সেই জায়গায় খেলবেন দি মারিয়া লেফট উইংয়ে নেইমার শুরু করবেন এবং সেন্টার ফরওয়ার্ডে এমবাপে অথবা ইকারডি তবে সূত্রের খবর অনুযায়ী এমবাপের খেলার সম্ভাবনা প্রায় নেই বন্ধুরা আজকের ম্যাচে কে জিতবে বলে আপনার মনে হয় এবং আপনার ফেভারিট ফুটবলার কে তার নিচে কমেন্ট করে জানান এই ধরনের পিএসজি ও আরও খেলার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে